রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের হস্তক্ষেপে নারী পাচারকারীর হাত থেকে রক্ষা পেল রাজ্যের এক যুবতী। ঘটনা নাগপুরে। যুবতীর নাম শেপ্রা দাস, বাড়ি তেলিয়ামুড়ার তুষিন্দ্রায়। আগামী দু এক দিনের মধ্যে নাগপুর পুলিশ শিপ্রাকে নিয়ে আসবে রাজ্যে। নিউজ ভ্যানগার্ডের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়ার তুষিন্দ্রায়ের এলাকার বাসিন্দা নকুল দাস, আর্থিকভাবে তিনি অসচ্ছল, ধারাবাহিকভাবে লেগেই থাকে সংসারের অভাব অনটন। অর্থাৎ দারিদ্রতা নকুলবাবুর জীবনভর। তারপরও দারিদ্রতার নিটোল জাল ভেদ করে নকুল দাস তার মেয়ে শিপ্রাকে নিয়ে স্বপ্ন দেখতেন। মেয়ে শিপ্রা বাবার স্বপ্ন সার্থক করতে কোনো কার্পণ্য করে, বুকে একরাশ স্বপ্ন নিয়ে দারিদ্রতাকে উপেক্ষা করে পড়াশুনো করেন শিপ্রা। সংসারের দারিদ্রতা গোছানোর জন্য এবং মা বাবার মুখে হাসি ফোটাতে চাকুরির উদ্দেশ্যে শিপ্রা পাড়ি দেয় ভিন রাজ্যে। তামিলনাড়ুর বালাজি কোম্পানিতে শুরু হয় তুষিন্দ্রায়ের গরিব মেয়ে শিপ্রার কর্মজীবনের সংগ্রাম। বিগত 7-8 মাস ধরে শিপ্রা বালাজি কোম্পানিতে চাকরি করছেন। তামিলনাড়ুতে শিপ্রার রুমমেট ছিলেন মধ্যপ্রদেশের এক মহিলা, এই মহিলা ছিলেন তার সহকর্মী। মহিলাও শিপ্রাকে ছোট বোনের মতো স্নেহ করতেন। সম্প্রতি শিপ্রা বাড়িতে আসার পরিকল্পনা নেয়, মহিলাও তখন সিদ্ধান্ত নেয় বাড়িতে যাওয়ার। এই মহিলার সঙ্গে থাকত তার স্বামী, শিপ্রা তাকেও যথেষ্ট শ্রদ্ধা করত। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বাড়িতে আসার উদ্দেশ্যে সহকর্মী দিদির সঙ্গে তামিলনাড়ু ত্যাগ করে শিপ্রা। এই মহিলা শিপ্রাকে আশ্বস্ত করেছিল তাকে আগরতলাগামী ট্রেনে তুলে দেবেন। সহকর্মী দিদির কথার উপর বিশ্বাস করে বেরিয়েছিল শিপ্রা, ধরেন ট্রেনও। কয়েক ঘন্টা ট্রেন জার্নির পরও শিপ্রার সামনে তার সহকর্মী দিদির ও দাদাবাবুর নগ্ন চরিত্র প্রকাশ্যে আসেন। চলন্ত ট্রেনে বসেই মহিলার স্বামী শিপ্রাকে পাচার করার ব্লুপ্রিন্ট তৈরি করে। ট্রেনে বসেই নারী পাচার চক্রের সঙ্গে মোবাইলে কথোপকথন শুরু করে। তখন শিপ্রা তার সহকর্মীর স্বামীর উদ্দেশ্য বুঝতে পারে। তাদের কুমতলব আঁচ করতে পেরে শিপ্রা ট্রেনের টয়লেটে গিয়ে বাড়িতে ফোন করে পুরো ঘটনা অবগত করে তার বৌদিকে। দেখতে দেখতে ট্রেন চলে আসে নাগপুর স্টেশনে। শিপ্রা তার সহকর্মীকে ফাঁকি দিয়ে নাগপুর স্টেশনে নেমে যায়। এদিকে পরিবারের লোকজন শিপ্রার ঘোর বিপদের ঘটনা তেলিয়ামুড়া থানায় কর্তৃপক্ষকে জানায়। তাতে বিশেষ সাড়া পায়নি। ঘটনা জানতে পারে বিজেপির স্থানীয় নেতৃত্বরা। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়কে। এরপরই শুরু হয় মূল ক্লাইম্যাক্স। শিপ্রার এই বিপদ থেকে উদ্ধার করতে মাঠে নামে কল্যাণী রায়। তিনি বিষয়টি অবগত করেন পুলিশ মহানির্দেশককে। এখানেই শেষ নয়, এই রাতেই কল্যাণী রায় শিপ্রার বিপদের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। মুখ্যমন্ত্রী কল্যাণী রায়কে আশ্বস্ত করে বলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গড়করির সঙ্গে কথা বলবেন। এই সময়ের মধ্যে শিপ্রার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যায়। নারী পাচার চক্রের চাইদের হাত থেকে বাঁচতে নাগপুরের গণেশপাথ নামক একটি থানায় ছুটে যান শিপ্রা, কিন্তু কোনো সাহায্য পাননি, বরং থানা পুলিশ দুর্ব্যবহার করেছে, জানালেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। এবং যুব মোর্চার জয়ন্ত সাহা এবং প্লাবন দাস আমাকে ওভার টেলিফোনে জানায় যে তুষিন্দ্রায়ের শিপ্রা সাহা একটু বিপদগ্রস্ত এবং তাকে ভুলিয়ে ভালিয়ে অন্যত্র পাচার করে দেওয়ার জন্য একটা চক্র সক্রিয় হয়েছিল। তারপরে সে কোনোভাবে নাগপুর স্টেশনে নেমে যায় এবং নাগপুর স্টেশন থেকে সে লোকের সহায়তায় নাগপুর গণেশ একটা পুলিশ স্টেশনে ও থাকে। ও তারপরে আমি জয়ন্ত সাহার থেকে ওই শিপ্রা দাসের ফোন নাম্বার নিয়ে ওর সাথে কথা বলি। ওকে বলছিলাম যে থানার কে আছে ওকে দাও, আমি ফোনে কথা বলি তোমাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো থানা ফোন ধরতে রাজি হয়নি। তখনই আমি আমাদের ডিজি সাহেবকে আমি ফোন করি ত্রিপুরার, তো উনি কথা বলেছেন। উনি তখন সঙ্গে সঙ্গে আমাকে অ্যাসুরেন্স করলেন যে উনি নাগপুরে কথা বলবেন। তখন আমার মনে হলো এটা মহিলা সংগত ঘটনা, আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার সাহায্য আমি চাইলাম। তৎক্ষণাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমাকে আশ্বস্ত করলেন
যে আপনি মেয়ের ফোন নাম্বার এবং যাবতীয় কিছু আমাকে ডিটেলস দিন, আমি কথা বলছি। এবং আমি নীতিন গড়করি, আমাদের মাননীয় মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার, ওনার সাথে উনি কথা বলেছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আমরা আজকে সত্যি আমরা আনন্দের সঙ্গে বলছি যে এইভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার টেলিফোনেই তিনি এতটা কাজ করেছেন আমার রাজ্যের একটি মেয়েকে উদ্ধারের জন্য। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কাল বিলম্ব না করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ গড়করিকে জানানোর সঙ্গে সঙ্গে সাড়া পাওয়া যায়। কেন্দ্রীয় মন্ত্রীর অফিস থেকে কল্যাণী রায়ের সঙ্গে ফোনে কথা বললেন একজন আধিকারিক এবং তিনিও শিপ্রার নিরাপত্তা নিয়ে আশ্বাস করেন। এরপর নাগপুর পুলিশ শিপ্রার নিরাপত্তা নিশ্চিত করে আগামী কয়েকদিনের মধ্যে মেয়েটিকে নিয়ে আসবে রাজ্যে। মেয়েটির কথা হয়েছে শিপ্রা দাসের সঙ্গে কথা হয়েছে, ও বর্তমানে ভালো আছে এবং নিরাপদে আছে। একজন সাব ইন্সপেক্টর মহিলা ওর সাথে দেওয়া হয়েছে ওকে দেখাশোনা করার জন্য, কারণ আমার এবং যোগাযোগ করার পর তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আমাদের সাথে আবার আজকে রাত্রেই আমি গার্জেনদের সঙ্গে কথা বলতে এসেছি এখানে। তারা প্রথম আমাকে বলেছিলেন যে ত্রিপুরা থেকে যদি কেউ আসে তাহলে ওদের পক্ষে সুবিধা হয় যে সঠিক অভিভাবকের কাছে মেয়েটা যাচ্ছে কি না। আমরা কথা বললাম আজকে ওদের পরিবারে এসে, পরিবারের অবস্থা আপনিও দেখলেন অত্যন্ত গরিব। বিগত গরিব সরকারের আমলে এই পরিবারের এখন অবধি কোনো বিপিএল কার্ড নেই, তাদের আর্থিক অবস্থা বিলো পভার্টি লাইন না, আরও অনেক বেশি নিচে। নাগপুরে যাওয়ার মতো, বিমানে বা রেলে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি তাদের নেই। আমরা দেখছি কিভাবে মেয়েটিকে নাগপুর থেকে আগরতলায় ত্রিপুরায় তেলিয়ামুড়ায় ফিরিয়ে আনা যায় তার চেষ্টা আমরা করছি। আমি এখন এসে পরিবারের সবার সাথে কথা বললাম, আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন। তিনি মাত্র একটি টেলিফোনে এই রাজ্যের একটি মেয়েকে বহিররাজ্য থেকে উদ্ধার করে আগরতলায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং উদ্যোগ নিয়েছেন, ভারত সরকারের সঙ্গে কথা বলেছেন। এমন একটা দিন গেছিল ত্রিপুরা রাজ্যের মেয়েরা মায়েরা নির্যাতিত হয়ে গুমরে ঘরের কোনায় চোখের জলে তাদের জীবন শেষ হয়েছে, কিন্তু আজকে নমাসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়েছেন বিভিন্নভাবে যে মহিলাদের কীভাবে সম্মান করতে হয়, মহিলাদের কীভাবে রক্ষা করতে হয়, মহিলাদের কীভাবে নিরাপত্তা দিতে হয়। আজকে তুচিন্দ্রায়ের শিপ্রা দাস, নকুল দাসের মেয়ে শিপ্রা দাস, তার জ্বলজ্বন্ত উদাহরণ। তাকে আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যেই আগরতলা অর্থাৎ ত্রিপুরাতে আমরা আনার চেষ্টা করছি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।